হ্যালো এভরিওয়ান, সোমার সাথে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন জানাবেন? আমি ভালোই আছি, যেমন থাকতে হয় তেমনই আছি। হ্যাঁ, আমার শরীরটা এত একটা ভালো না, খুব ঠান্ডা লেগেছে। আজ আমাদের এখানে ওয়েদারটা খুব খারাপ, সর্দি লেগে অবস্থা নেই। তারপর আজ সকাল সকাল উঠেই শুনলাম, মানে আজ যেটা ভেবেছিলাম হবে সেটা হবে না, আমার বোন আসছে, 1টা 1.5টার মধ্যে এসে পড়বে বলেছে। আসলে ও একটু মানে আমার পার্লারে, বাড়িতেই আমার পার্লার আছে, তো পার্লারে একটু কিছু করবে, চুলের কিছু করবে মনে হয়। তো আসার পরে ওর কাজ করব, দেন বিকেলবেলা একটু চার্চে যাব। আমাদের এখানে ডন বস্কো স্কুল আছে একটা, ওখানে চার্চে প্রোগ্রাম মানে এমনি একটা সেলিব্রেট হয়, তো ওখানে আমরা যাব। তো একটু তো বাইরে বেরোবো, যখন একটু কিছু খাওয়া দাওয়াও করবো, টুকটাক কিছু একটা খাবো। এর মধ্যে আজ হয়েছে শনিবার, শনিবারে আমাদের পিওর ভেজ, আমরা একদম টোটালি নিরামিষ খাই। বাইরে হলে তো, বের হলে তো ঘর থেকে একটা কিছু না খেলেও ভালো লাগে না। দেখি কি খাই কি করি, আপনাদেরকে সব শেয়ার করব। ও, আমার বোন আজকে এসেছে একমাত্র এই চুলে কালার করার জন্য, ঘুরতে আসা হয় না আজকাল। কালারটা করবে তো বলল যে খালি সামনের চুলটা করব, সামনের চুলে একটু কি বলে গ্রে হেয়ার এসেছে একটা দুটা, চুলের উপরে খুব অত্যাচার করেছে এক সময়, সত্যি একটা দুটা। আজকাল এমনি অত্যাচার না করলে সবার চুলে একটা দুটো গ্রে হেয়ার এসেই যায়, তো সামনের চুলটা তো একটু বেশি এসেছে, তো বললো সামনের চুলটা একটু কালার করবে, একটু সুন্দর মানে চুলটা যাতে ভালো লাগে। তো এর জন্যই ওর আজকে আসা, এখন বাজে 2:30 এসেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করবো, বিকালবেলা তো আজকে চার্চে যাওয়ার ইচ্ছা আছে, আপনাদেরকে শিওর শেয়ার করবো। জন্য চার্চের ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছিল না, তাই উপর দিয়ে একটা ভিডিও ক্লিপ আপনাদের জন্য নিলাম। ফুড ভিলা একটা রেস্টুরেন্টে এসেছিলাম,
ভেবেছিলাম ধোসা খাবো, এসে শুনি ধোসা পাওয়া যাবে না, তো মনটা খারাপ হয়ে আপনাদের সাথে বলতেছিলাম, কিন্তু কিছুই শোনা যাচ্ছিলো না, এত হুলস্থুল হচ্ছিলো এখানে। আজ আর সারাদিন আপনারা দেখলেনই কেমন কাটলো, ভালোই কেটেছে। হ্যাঁ, একটা খুব মানে দুঃখের কথা, সেটা হলো আজ শনিবার আমার পুরো নিরামিষ ছিল, কিন্তু আমি ভেবেছিলাম ধোসা খেয়ে নিব, ধোসা খেলে আমার মানে নিরামিষটা হয়ে যেত খাওয়া, কিন্তু আমরা এতটা লেটে গেছি তো বললো ধোসা তো নেই, তো আর ধোসা খাওয়া হলো না। তখন আমার ছেলে মেয়েরা বললো নুডলস খেয়ে নিবো, হাক্কা নুডলস খেয়ে নিবো। আমি আর ভাবতে পারিনি যে হাক্কা নুডলসে পেঁয়াজ থাকবে, অবভিয়াসলি তাও পেঁয়াজটা আছে চলে, কিন্তু যখন সামনে এনে দিয়েছে দেখি চিকেন ছোটো ছোটো পিস আছে। আমি আরও হাক্কা নুডলস খেয়েছি কিন্তু চিকেন পাইনি, তো খেয়ে নিয়েছি আর খাওয়ার সময় বলে নিয়েছি আর বাবাকে মাপছে নিয়েছি, ওটাই আর মানে মাপছে নিয়েছি। আর অ্যাকচুয়ালি আমি শনিবারটা অনেক বছর ধরে মানি, তো আমার একটা মানে নিয়ম আপনাদেরকে বলি, আমি যদি কোনো শনিবার মানতে না পারি কোনো কারণবশত, তাহলে আমি কি করি নেক্সট শনিবারটা বা যে কোনো এই মাসেরই যে কোনো একটা শনিবারে আমি একটু উপোস করে নিই, এটা আমার মন থেকে ভালো লাগে, তো একটু উপোস করে নিই। আমার লাগে যে আমি যদি কিছু ভুল করেছি একদিন, ওটা আমার মানে মনে হয় যে আমি করে নেই, আপনারা বলবেন যে আমার মানে নিয়মটা কি ঠিক আছে কি না, মানে এটা আমার শান্তি পাই, আমি শান্তি পাই এটা করে। আর হলো বাবা তো আর বলেনি যে করতেই হবে, মানে আমি ভালো পাই জিনিসটা করে। আবার বলছি যদি আপনারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যত নতুন বন্ধু এসেছেন আমার পরিবারে সকলকে অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, বড়রাও আছেন সবাইকে শ্রদ্ধা জানাই, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজ রাখছি, বেশি কথা না বাড়িয়ে সবাই ভালো থাকবেন, বাই বাই।